हेलो फ्रेंड्स, वेलकम टू किबी स्टाडी। फ्रेंड्स, आज हमारा ये वीडियोते इम्पोर्टेंट करंट अफेयर्स पार्ट 12 करब। गतकाल रात आमी पार्ट 11 अपलोड कर दिए। जरा एखोनो पार्ट 11 देखें नी, तार प्लेलिस्टे गए देखे नीन। और जरा चैनल प्रथम बार विजिट करेछेन, तारा अवश्य चैनल के सबसक्राइब कर नेबेन और साथे बेल आइकन प्रेस कर नेबेन, जाते कोनो वीडियो अपलोड करा होले साथे साथे आपनादेर मोबाइले नोटिफिकेशन चले जाए। तो फ्रेंड्स, चलुन वीडियोटि शुरू करी। क्वेश्चन नम्बर 331 হচ্ছে, হু উইল বি দা ফার্স্ট রিসিপিয়েন্ট অফ দা ভগবান মহাবীর অহিংসা পুরস্কার। তো ভগবান মহাবীর অহিংসা পুরস্কারের প্রথম রিসিভার কে হবে? তো আনসার হয়ে যাবে অপশন সি, অভিনন্দন বর্তমান হবে ভগবান মহাবীর অহিংসা পুরস্কারের প্রথম রিসিভার। আর তিনি হচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের উইং কমান্ডার, আর তাকে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বীর চক্রও দেওয়া হয়েছে 15 আগস্টের দিন। তো সাথে এটাও মনে রাখবেন বীর চক্র অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাকে? অভিনন্দন বর্তমানকে। নেক্সট, হো, এখানে হোয়ার পরে হ্যাজ হবে। হো হ্যাজ বিন সিলেক্টেড ফর প্রেস্টিজিয়াস কুসুমাগ্রাস ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর লিটারেচার। তো লিটারেচারের জন্য প্রেস্টিজিয়াস কুসুমাগ্রাস ন্যাশনাল অ্যাওয়ার্ড এর জন্য কাকে সিলেক্ট করা হয়েছে? তো আনসার হয়ে যাবে বেদ রেহিকে সিলেক্ট করা হয়েছে প্রেস্টিজিয়াস কুসুমাগ্রাস ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য লিটারেচি ফিল্ডে। তো অপশন ডি হবে রাইট আনসার, বেদ রেহি। নেক্সট হচ্ছে, নেম দ্য বক্সার হু হ্যাজ বিন নমিনেটেড ফর দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ফর 2018 ইন বক্সিং। তো বক্সিংয়ের মধ্যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2018-এর জন্য কাকে নমিনেট করা হয়েছে? তো আনসার হয়ে যাবে এস সি এ কুত্তাপ্পা। তো এস সি এ কুত্তাপ্পা সংক্ষেপে মনে রাখলে চলবে। কী করা হয়েছে? এস সি এ কুত্তাপ্পাকে বক্সিংয়ের মধ্যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2018-এর জন্য নমিনেট করা হয়েছে। অপশন বি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ড্যাশ ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য বেস্ট, ড্যাশ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট মার্চিং কন্টিনজেন্ট ট্রফি অফ দ্য রিপাবলিক ডে প্যারাড। রিপাবলিক ডে প্যারাডের বেস্ট মার্চিং কন্টিনজেন্ট ট্রফি কাকে দেওয়া হয়েছে? তো আনসার হয়ে যাবে গুর্খা ব্রিগেডকে দেওয়া হয়েছে। অপশন বি হবে রাইট আনসার, গুর্খা ব্রিগেড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, লঞ্চ নেইক নাজির আহমেদ ওয়ানি, লঞ্চ নায়ক নাজির আহমেদ ওয়ানি হ্যাজ বিন পোস্টমাসলি অ্যাওয়ার্ডেড ইন্ডিয়াস হাইস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড ড্যাশ। তো লঞ্চ নেইক নাজির আহমেদ ওয়ানিকে পোস্টমাসলি ভারতের হাইস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো ভারতের হাইস্ট পিস টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডটির নাম কি? না, আনসার হয়ে যাবে অশোক চক্র। অপশন সি হবে রাইট আনসার, দ্য অশোক চক্র। অশোক চক্র দেওয়া হয়েছে লঞ্চ নায়ক নাজির আহমেদ ওয়ানিকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং বোন দ্য সচেতা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2019, সচেতা এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2019 কে জিতেছেন? তো আনসার হয়ে যাবে রায়গড় সিটি জিতেছে। ক্রেডিট ফ্লো টু এগ্রিকালচার ইনক্রিজ বাই ড্যাশ পার্সেন্ট। ক্রেডিট ফ্লো এগ্রিকালচারের মধ্যে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? তো আনসার হয়ে যাবে 57%। অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট হচ্ছে, ওয়ার ওয়াজ দ্য 106th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ইনোগ্রেটেড। তো কোথায় 106th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ইনোগ্রেট হয়েছে? আনসার হয়ে যাবে জলন্ধর পাঞ্জাবে। অপশন বি হবে রাইট আনসার, জলন্ধর পাঞ্জাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আর সাথে এটা মনে রাখবেন এটি কে ইনোগ্রেট করেছে। তো 106th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ইনোগ্রেট করেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। বীর সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ লোকেটেড অ্যাট, বীর সাবারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? আনসার হয়ে যাবে এটি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এটি অবস্থিত। অপশন ডি হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সুধীর ভার্গবা অ্যাপয়েন্টেড অ্যাজ ড্যাশ, সুধীর ভার্গবাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কী হিসাবে? চিফ ইনফরমেশন কমিশনার হিসাবে। অপশন সি হবে রাইট আনসার, চিফ ইনফরমেশন কমিশনার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান পেনোরোমা ফিল্ম ফেস্টিভ্যাল বিগিনস অ্যাট ড্যাশ।
তো কোথায় শুরু হয়েছে ইন্ডিয়ান পেরুনাম্বা ফিল্ম ফেস্টিভ্যাল? তো আনসার হয়ে যাবে নিউ দিল্লিতে, অপশন বি হবে রাইট আনসার, নিউ দিল্লি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল হ্যাজ ইম্পোজড এ ফাইন অফ 1,000 crore rupees অন হুইচ স্টেট গভর্নমেন্ট ফর ইটস ফেলওয়ার টু কার্ভ ইলিগাল কোল মাইনিং? তো ইলিগাল কোল মাইনিং বন্ধ করতে ফেলওয়ার হওয়াতে কোন স্টেট গভর্নমেন্টের উপর এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল একশো করোড় টাকার ফাইন ইম্পোজ করেছে? আনসার হয়ে যাবে এটি মেঘালয় স্টেট গভর্নমেন্টের উপর ফাইন ইম্পোজ করেছে, অপশন সি হবে রাইট আনসার, মেঘালয়। মেঘালয়ের সিএম হচ্ছে কনরেড কে সাংমা, গভর্নর হচ্ছেন গভর্নরকে তথাগত রয়। মিজোরামেরকে চিফ মিনিস্টার জোরামথাঙ্গা আর গভর্নরকে জগদীশ মুখী। অরুণাচল প্রদেশকে পেমা খান্ডু আর গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা। নাগাল্যান্ড নেইফিউ রিউ আর এন রবি। তো এগুলো মুখস্থ থাকার কথা আপনাদের, আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি। 80th ন্যাশনাল টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ বিগিন সেট। তা 80তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কোথায় স্টার্ট হয়েছে? তো আনসার হয়ে যাবে অপশন এ উড়িষ্যাতে। আচ্ছা উড়িষ্যা না মহারাষ্ট্র, এটা উড়িষ্যা হবে, ঠিক আছে উড়িষ্যা। কোথায় স্টার্ট হয়েছে উড়িষ্যার জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়াম ইন কটাক? উড়িষ্যার কটাকে এটি স্টার্ট হয়েছে জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে মহারাষ্ট্র ইজ অল সেট টু হোস্ট দ্য সেকেন্ড এডিশন অফ খেলো ইন্ডিয়া ইয়থ গেমস ড্যাশ। খেলো ইন্ডিয়া ইয়থ গেমসের সেকেন্ড এডিশন মহারাষ্ট্রের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, তো এটি পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। আর এবার চ্যাম্পিয়ন কে হয়েছে, র্যাঙ্ক ওয়ান কে হয়েছে খেলো ইন্ডিয়া ইয়থ গেমসের মধ্যে? র্যাঙ্ক ওয়ানে হচ্ছে মহারাষ্ট্র, আর দু নম্বরে কে? দু নম্বরে হচ্ছে হরিয়ানা। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড হোয়াট পার্সেন্ট কোয়াটা ইন জবস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস ফর ইকোনমিক্যালি উইকার সেকশনস ইন জেনারেল ক্যাটাগরি অন জানুয়ারি 7, 2019? তো জানুয়ারির 7 তারিখ 2019 ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে এডুকেশনাল ইনস্টিটিউশন এবং জবের ক্ষেত্রে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন যারা আছে জেনারেল ক্যাটাগরির মধ্যে তাদের 10% কোয়াটা অ্যাপ্রুভ করেছে তাদের জন্য। আমি বলেই দিলাম আনসার, কত পার্সেন্ট কোয়াটা বলেছে? তো আনসার হয়ে যাবে 10% কোয়াটা, অপশন সি হবে রাইট আনসার। আর এটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই বিলটি পাস হয়েছে? তো আনসার হয়ে যাবে এটি অ্যামেন্ডমেন্ট হচ্ছে 103rd হবে অ্যামেন্ডমেন্ট। আর যদি বলা হয় বিল নাম্বার কত, বিল নাম্বার হচ্ছে 124th বিল। তো মনে রাখবেন বিল নাম্বার এবং অ্যামেন্ডমেন্ট নাম্বার কিন্তু সেম নয়, অ্যামেন্ডমেন্ট হচ্ছে 103rd আর বিল হচ্ছে 124th বিল। আর ফার্স্ট স্টেটকে যদি বলা হয়, প্রথম স্টেটকে স্টার্ট করেছে 10% কোয়াটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনদের জন্য জেনারেল ক্যাটাগরিতে, তো আনসার তখন হয়ে যাবে কি গুজরাট স্টেট হচ্ছে ফার্স্ট ইমপ্লিমেন্ট করেছে 10% কোয়াটা। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট স্বদেশ দর্শন প্রজেক্ট ইনোগ্রেটেড বাই হোম। তো কার দ্বারা প্রথম স্বদেশ দর্শন প্রজেক্ট ইনোগ্রেট করা হয়েছে? তো আনসার হয়ে যাবে এটি মেঘালয়তে ফার্স্ট স্টার্ট হয়েছে স্বদেশ দর্শন প্রজেক্ট এবং এটি ইনোগ্রেট করা হয়েছে মেঘালয়ের সিএম কনরেড কে সাংমা দ্বারা। তো আনসার হয়ে যাবে সিএম অফ মেঘালয়। আচ্ছা সাথে কেরালার সিএমও আপনারা বলে নিন। আচ্ছা আমি বলেই দিচ্ছি, কেরালা হচ্ছে পিনরায়ি বিজয়ান আর আরিফ মোহাম্মদ খান হচ্ছে কেরালার কি গভর্নর। তো রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন তিনি, তাই আমি বলে দিয়েছি কেরালার যে গভর্নর রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন।
who will inaugurate the 9th edition of the Vibrant Gujarat Global Investors Summit on January 18th. So January 18th, কে ইনোগ্রেট করেছে 9th এডিশন অফ দ্য ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টার সামিট? তো আনসার হয়ে যাবে, এটি ইনোগ্রেট করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। অপশন ডি হবে রাইট আনসার, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। নেক্সট কোয়েশন হচ্ছে, ইন দ্য ফলোয়িং হুইচ স্টেট ডিড নট সাইন ইন দ্য এগ্রিমেন্ট ফর রেণুকাজি ড্যাম মাল্টিপারপাস প্রজেক্ট? রেণুকাজি ড্যাম মাল্টিপারপাস প্রজেক্টের জন্য কোন স্টেট এগ্রিমেন্টে সাইন করেনি? তো আনসার হয়ে যাবে মহারাষ্ট্র, এটি এই প্রজেক্টের মধ্যে প্রজেক্টের এগ্রিমেন্টে সাইন করেনি। তো অপশন এ হবে রাইট আনসার, মহারাষ্ট্র। ইন দ্য ফলোয়িং হো ওন গোল্ড মেডেলিস্ট ইন শুটিং অ্যাট দ্য খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস? খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের মধ্যে গোল্ড মেডেলিস্ট কে ছিলেন? তো আনসার হয়ে যাবে অভিনাভ শ। অভিনাভ শ হবে রাইট আনসার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশন নাম্বার 350, লাস্ট কোয়েশন, নামলিগড় রিফাইনারি ইজ লোকেটেড এট ড্যাশ? নামলিগড় রিফাইনারি কোথায় অবস্থিত? নামলিগড় রিফাইনারি ইজ লোকেটেড এট আসাম, আসামে এটি অবস্থিত। তো ফ্রেন্ডস, এই ছিল টোটাল আজ 20 কোয়েশনস করেছি। আজ গতকাল 30টি করা হয়েছিল, তো গতকাল এবং আজ মিলে টোটাল 50 করা হয়ে গেছে। তো টোটাল 350 কমপ্লিট হয়েছে, আর মাত্র রয়ে গেছে 150 কোয়েশনস। তো 150 কোয়েশন খুবই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে বলবেন না আপনাদের বন্ধুদের কাছে। তো থ্যাংকস এভরি ওয়ান, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।